আসসালামু আলাইকুম সবাইকে আমি নিশা মি সুরচনা ফেব্রিক্স থেকে আবারও চলে আসলাম আপনাদের সবার সাথে লাইভে পোস্ট দিয়েছিলাম দুইটা তিরিশে লাইভে আসব অলমোস্ট টাইম মতো এসে পড়েছি আপুর আমাকে তাড়াতাড়ি করে জয়েন করে ফেলুন আর আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে নাকি আর আমার ও মাইককে চেক করা হয়েছিল আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে নাকি আর শোনা যাচ্ছে নাকি আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিন যে কোথাও কোনো প্রবলেম হচ্ছে কি না ওকে আজকে আমি অনেক আর কি তাড়াতাড়ি লাইফটা করব মানে অনেক তাড়াতাড়ি ড্রেসটা দেখিয়ে দিব কারণ হচ্ছে আর কি বৃষ্টি পড়ছে আর নেটে অনেক ডিস্টার্ব তো কতক্ষণ কি চলবে বা অবস্থা হবে জানি না এর জন্য একটু তাড়াতাড়ি করে সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে হাই আপু হ্যালো ফারজানা আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ রাইয়ান ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন আসসালাম ওয়ালাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম শার্মিন আক্তার আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনারা কেমন আছেন আমাকে কমেন্ট করে জানান ওকে আমাদের এখানে অনেক জোরে বৃষ্টি হবে এটা অনেক ডিস্টার্ব দিচ্ছে হাই আপু হ্যালো নুসরাত আপু ওয়াও আপি মাশ আল্লাহ ফারিন আপু লিখেছে আপু অল ক্লিয়ার আচ্ছা ঠিক আছে আ আর যারাই আমার সাথে থাকবেন আমাকে দেখতে পারবেন আই মিন যারাই আমার লাইভে আমার সাথে থাকবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে কারা কারা আমার সাথে আছেন ঠিক আছে আর আমার লাইফটা শেয়ার করা একদম ভুলবেন না আপনাদের টাইম লাইনেও শেয়ার করে রাখতে পারেন অথবা বিভিন্ন গার্লস গ্রুপেও শেয়ার করে দিতে পারেন দেখান প্লিজ আচ্ছা ঠিক আছে বারিশও দেখাবো কিছুদিন পরে ওকে কারণ বারিশ অনেক লিমিটেড কোয়ান্টিটি এর জন্য দেখাচ্ছি না আমি দেখি আমি যখন আর কি পারবো দেখিয়ে দিব অনেক কিউট লাগছে থ্যাংক ইউ সো মাচ নুসরাত তাপু থ্যাংক ইউ ও সুইট আপুটা ফারিয়া ইসলাম আপু লিখেছে ক্লিয়ার ওকে শামিন আপু লিখেছে ক্লিয়ার আচ্ছা ঠিক আছে সবাই যেহেতু বলছে ক্লিয়ার ক্লিয়ার আমি ড্রেস দেখানো স্টার্ট করি আর আজকে কিন্তু একটা ড্রেস দেখাবো না ফার্স্টেই আমারটা দেখাবো যদিও কিন্তু এরপরে এটার অনেক সুন্দর একটা কালার আছে যেটা নাকি আমার সবচাইতে ফেভারিট কালার ছিল কিন্তু ওটা আমি নেই কারণ হচ্ছে ওটা একটু বেশি সুন্দর তো আমি সবগুলো কালার দেখিয়ে দিব ব্ল্যাক পার্টি ড্রেস আনো আচ্ছা ঠিক আছে আনবো কোনো সমস্যা নাই আর আপনারা হচ্ছে গিয়ে আমার লাইফটা শেয়ার করবেন প্রথম কাজই হচ্ছে গিয়ে লাইফটা শেয়ার করা লাইভ শেয়ার করে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন যে লাইভ শেয়ার করে দিয়েছেন ওকে আমাকে ড্রেসটা দিয়ে দাও কমেন্টে জানিয়ে দিবেন যে লাইভটা সুন্দর করে আপনারা শেয়ার করেছেন আর অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করতেই হবে আর আরেকটা জিনিস যারাই হচ্ছে গিয়ে আমাদের কাছ থেকে ড্রেস নিচ্ছেন তারপরে জুয়েলারি নিচ্ছেন যাই নিচ্ছেন অবশ্যই আপনাদের রিভিউটা শেয়ার করা ভুলবেন না ওকে অবশ্যই আপনাদের সুন্দর করে রিভিউ আমাদের সাথে আমাদের পেজে শেয়ার করে দিবেন ওকে এই যে এই হচ্ছে গিয়ে আমার ড্রেসটা এটা হচ্ছে গিয়ে অনেক সুন্দর একটা সুরমা কালারের মধ্যে আছে ঠিক আছে এটা আর কি অনেক সুন্দর কালারের মধ্যে সুরমা আছে ঠিক আছে সুরমা কালারের মধ্যে হচ্ছে গিয়ে ব্ল্যাক প্রিন্ট সাথে গিয়ে ব্লু কালারেরও কিন্তু প্রিন্ট করা এটা হচ্ছে গিয়ে জর্জেটের মধ্যে এটা ম্যাটেরিয়ালটা ওয়েটলেস জর্জেটের মধ্যে আছে ওকে ওয়েটলেস জর্জেটের মধ্যে আছে যেটা নাকি খুবই ভালো হাই আপু হ্যালো নাজিয়া আপু লিপস্টিক হচ্ছে গিয়ে কালার ম্যাক্সের 22 টোয়েন্টি টু নাম্বারটা মেবি ফেব্রিক এটা এটার ফেব্রিক হচ্ছে কি জর্জেটের মধ্যে ঠিক আছে ওয়েটলেস জর্জেট এটা জর্জেটা ওয়েটলেসও ও বলা ভুল এটা হচ্ছে কি একটু শিফন টাইপের একটা ম্যাটেরিয়াল জর্জেট একদম যে নরম যে জর্জেটটা থাকে একদম মাখনের মতো নরম যে জর্জেটটা থাকে সেই জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে আছে সুরমা কালারের মধ্যে ওকে এটার বডিটা হচ্ছে সুরমা কালারের মধ্যে ব্লু কালারের আর হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার ব্লু আর ব্ল্যাক কিন্তু শেড আছে এখানে হচ্ছে গিয়ে ব্লু আর ব্ল্যাকের শেডিং করা আছে খুবই সুন্দর করে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে স্টুডেন্ট বাজেট প্রাইসে পাবেন ওকে আমি প্রাইসটা বলি দিব ফার্স্ট ইটু ড্রেসটা দেখিয়ে নেই এই হচ্ছে পুরোটা ড্রেসের ফ্রন্ট পুরোটা ড্রেসের মধ্যে হচ্ছে কি ড্রেসের বেসটা হচ্ছে কি আপনার ধূর্মা কালার যার মধ্যে অ্যাশ ডিপ অ্যাশ ব্ল্যাক আর ব্লু কালারের এই তিনটা কালার মিক্স করে এটার প্রিন্টটা করে দেয়া আছে ওকে যারা নাকি রিজনেবল প্রাইসের মধ্যে একটু হচ্ছে কি সুন্দর একটু কাজ করা পার্টি ড্রেস টাইপের ড্রেস চান তারা অবশ্যই এই ড্রেসটা একদম মিস করবেন না ওকে আর সাথে কিন্তু ড্রেসটা অল ওভার এমব্রয়ডারি করা এই যে দেখেন আপু সাতটা গ্রুপে শেয়ার করে দিয়েছি থ্যাংক ইউ নিশু অমর চৌধুরী আপু থ্যাংক ইউ সো মাচ ও আমার হাতে আপু লিপস্টিক কিছু হয়নি লিপস্টিক এটা ও মুছতে ভুলে গিয়েছি অনেক সুন্দর আপু ফারেন্স সরকার আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন এই হচ্ছে গিয়ে এটার বডিটা দেখাচ্ছি এখন এখানে দেখেন অ্যাশ কালারের কিন্তু এমব্রয়ডারি করা আছে লাইট অ্যাশ কালারটা যেটা থাকে লাইট অ্যাশ কালারে আমি দশটা গ্রুপে শেয়ার দিয়েছি আপু থ্যাংক ইউ সো মাচ আরশি আপু থ্যাংক ইউ আপু শেয়ার ডান। থ্যাংক ইউ মেহরাব হোসেন আপু সবাই কিন্তু শেয়ার করে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আর শেয়ারটা অবশ্যই করতে হবে আমার লাইভ এই যে দেখেন এটার কাজটা হচ্ছে গিয়ে অ্যাশ কালার আর হলো গিয়ে ব্ল্যাক কালারের মধ্যে দেখেছেন এই যে ব্ল্যাক কালার ম্যাচ করে হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারে কাজ করা লাইট অ্যাশ আর হলো গিয়ে ব্ল্যাক কালারের কাজটা করা আছে এই যে দেখেন দূরে থেকে কিন্তু এই কাজগুলো বোঝা যায় না সামনে আসলে এই কাজগুলো খুব সুন্দর করে বোঝা যায় এটা কি আমাদের শোরুমে আছে এই ড্রেসগুলো কিন্তু আমাদের বসুন্ধরা সিটি আর যমুনা ফিউচার পার্ক শোরুমে অ্যাভেলেবেল আছে গিয়ে নিয়ে নিতে পারবেন আপু শেয়ার ডান থ্যাংক ইউ পুরো বি আপু থ্যাংক ইউ সো মাচ তো এই হলো গিয়ে ড্রেসের ফ্রন্ট যেটা নাকি অল ওভার আপনার পুরোটা এমব্রয়ডারি করাই যে লাইট লাইট অ্যাশ কালার আর হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার ওকে লাইট অ্যাশ আর ব্ল্যাক কালারে মানে এরকম লাইন লাইন করে দেয় একটা লাইন হচ্ছে গিয়ে অ্যাশ একটা লাইন হচ্ছে গিয়ে ব্ল্যাক এরকম করে আপনার পুরো বডির ফ্রন্ট সাইড কাজ করা আর এটার নিচে এটার ম্যাটেরিয়ালটা এত সফট এত সফট মানে এটাকে ধরলে বুঝবেন যে খুবই সফট আপু আমি এটার কফি কালারটা নিয়েছি হ্যাঁ এটার যে কফি কালারটা ছিল একটু ব্রাউন টাইপের কালার সবাই অনেক পছন্দ করেছে অনেক পছন্দ করেছে আর ওটা আমি আবার পরেছি কিছুদিন আগে বাইরে গিয়েছিলাম এত কমফোর্টেবল লাগে আর কমফোর্টেবল লাগে রিজন হচ্ছে কি এটার যে জর্জেটের ম্যাটেরিয়াল তোটা খুবই সফট এর জন্য আপু অনেক সুন্দর মাসুমা আপু লিখেছে থ্যাংক ইউ এই এই যে দেখেন হচ্ছে এটা নিচের কাজটা কিন্তু অনেক চড়া ঠিক আছে নিচের কাজটা অনেক চড়া প্যানেল দেয়া আছে এটাও কিন্তু আপনার লাইট অ্যাশ আর হচ্ছে গিয়ে লাইট অ্যাশও না একটু আর কি স্কাই টাইপের একটা অ্যাশ কালার খুবই সুন্দর একটা কালার আর হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার আর ডিপ সুরমা কালারে সুতার কাজ আছে ঠিক আছে এটা সুতার কাজটা দেখলে বুঝবেন যে কি পরিমাণ ঘন এখানে ব্ল্যাক কালার সুতার কাজটা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু ঘন করে না যাই স্টক আউট হয়ে গিয়েছে কোনো কিছুই রিস্টক করা আর হবে না এটা নিচে হচ্ছে গিয়ে ঘন করে চড়া করে আপনার এমব্রয়ডারি করে দিয়েছে ওকে এই যে দেখেন এটার নিচে আমি এই জিনিসটাকে কেটে হ্যাঁ এই জিনিসটাকে আমি পুরোটা কেটে কাটিনি আসলে সেলাই করে দিয়েছি আপনারা চাইলে এই কাপড়টাকে রাখতে পারেন তখন দেখবেন যেটা আরো দুই তিন ইঞ্চ লং হবে যদি আপনি হচ্ছে গিয়ে আর কি এটাকে বড় করতে চান কালারটা সেই অনেক সুন্দর কালার এটা এই কালারটা সবাইকে খুব সুন্দর করে স্যুট করবে খুব সুন্দর একটা সুরমা কালারের মধ্যে আছে এটার বেসটা হচ্ছে গিয়ে বডিটা সুরমা কালার সুরমা কালারের উপরে হচ্ছে গিয়ে ব্ল্যাক ব্লু তারপরে ডিপ অ্যাশ লাইট অ্যাশ দিয়ে একদম শেডের মতো করে এটাকে এটার প্রিন্টটা কিন্তু ডিজিটাল প্রিন্ট ঠিক আছে এটা যে শেডিংটা দেখছেন এগুলো সম্পূর্ণই হচ্ছে কি আপনার ডিজিটাল প্রিন্ট করা জর্জেটের উপরে এগুলো হচ্ছে কি বুটিক্স ড্রেস ইন্ডিয়ান বুটিক্স ড্রেস আর এই হলো কি এটা ব্যাক সাইড এটা ব্যাক সাইডটাও কিন্তু খুবই সুন্দর শেয়ার ডান থ্যাঙ্ক ইউ ইভা আপু থ্যাঙ্ক ইউ সো মাচ এই যে এখানেও কিন্তু ব্যাক সাইডটাও কিন্তু পুরোটা শেডিং আছে ব্ল্যাক ব্লু আর হচ্ছে গিয়ে অ্যাশ কালারের ওকে সুরমা কালারের মধ্যে ব্ল্যাক ব্লু আর অ্যাশ কালারের শেডিং করা আচ্ছা এটা নিচের জায়গাটা খেয়াল করবেন যেটা নিচের সে ব্ল্যাক এর শেডটা কিন্তু বেশি মানে হচ্ছে কি আপনার ফ্রন্টের নিচে যে কাজটা করা আছে ফ্রন্টের নিচের মতো করে ব্যাক সাইডে প্রিন্ট করে দিয়েছে আর এটা লিভটা হচ্ছে গিয়ে একসাথে দেয়া আছে যে আমি এভাবে করে ধরে দেখাচ্ছি দেখেন এটা বডিটা কিন্তু অনেক চওড়া ওকে এটা স্লিভ আপনার একসাথে দেয়া আছে অ্যাজ ইউজুয়াল বুটিক্স এর স্লিভগুলো যেভাবে থাকে এই যে দুই পাশে দেয়া আছে দুই পাশ থেকে আপনারা দুইটা স্লিভ বের করে ডিভাইডারও করতে পারবেন আমি কিন্তু ডিভাইডার করেছি মনে হয় না কোনো জোড়া পড়েছে না এই যে দেখেন আমি কিন্তু ডিভাইডার করেছি এখানে কিন্তু কোনো জোড়া পড়েনি ওকে আনো আচ্ছা জ্যাকার ঠিক আছে ওয়াও আফরিন সুলতানা আপু লিখেছে আচ্ছা হ্যাঁ অন্যটা দিয়ে দাও আমার কমেন্ট পড়ছো না তুমি এই তো শাড়ি খাবো আমি মাত্র আপনার কমেন্টটা দেখলাম সত্যি আমি এতক্ষণ দেখিনি এর জন্য পড়তে পাইনি এটা কি তুমি আগে দেখিয়েছিলে না আগে যেটা ছিল ওটা হচ্ছে কি ব্লু কালার ছিল এখন যেটা এটা এটা কালার কালার এখন আমি যেটা দেখাচ্ছে আমাদের স্টকে আছে আর এই হলো গিয়ে এটা এটা আর আর প্যান্ট ইনার প্যান্টটা খেয়াল করলে দেখবেন যে এটা ইনার প্যান্টটা স্যান্টুনের মধ্যে কিন্তু এটা কিন্তু একটু আর কি কটন টাইপের যে স্যান্টুনটা থাকে যেটার মধ্যে নাকি কটনের আর কি ফ্লেভারটা বেশি থাকে স্যান্টুনের চাইতে আই মিন শাইনি স্যান্টুনের চাইতে যেটাতে নাকি কটনের ফ্লেভারটা একটু বেশি থাকে মানে

বুঝা যাচ্ছে না মেবি বাট উইয়ার্ড হয়েছে মানে আমি হচ্ছে গিয়ে অ্যাশ কালারের গ্লিটার লাগাতে গিয়েছি কিন্তু ব্লু গ্লিটার লাগিয়ে দিয়েছি ড্রেসটা জাস্ট ওয়াও আর্শ ইসলাম আপু লিখেছে নাইস ড্রেস থ্যাংক ইউ সামিনা আপু থ্যাংক ইউ সো মাচ আমার তো এত লং হয়নি শর্ট হয়েছে তাই আপু এটা কিন্তু শর্ট হওয়ার কথা না কারণ আমি এটা লেন্থ মেপে বলে দিব আমি এটাকে আরও শর্ট করে বানিয়েছি দুই ইন শর্ট কারণ এটা নিচে যে এক্সট্রা জর্জেটের কাপড়টা আছে আমি ওটাকে আরও কেটে ফেলে দিয়েছি কারণ ওটা সহ এটা আরও লং হয়ে যায় এর জন্য আর এই হচ্ছে এটা ওড়নাটা এটা ওড়নাটার সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এটা ওড়নাটা ফিনিশিং করা ও যেগুলো নাকি ইন্ডিয়ান আর কি বুটিক্স ড্রেস হয় ইউজুয়ালি আর কি সব বুটিক্স ড্রেসের না বেশিরভাগ বুটিক্স ড্রেসের দেখা যায় যে আপনার ওনাগুলো ফিনিশিং করা থাকে যেমন এইটা এটা কিন্তু পুরোটা কাট আউট আর আমাদের এখানে কাট আউট করে ফিনিশিং করতে গেলেও কিন্তু এক্সট্রা এক দেড়শো টাকা দিতে হয় একটা ওনা কাট আউট করার জন্য কিন্তু এটার ওনাটা দেখেন অলরেডি কিন্তু কাট আউট করা কয়টা ড্রেস দেখাবা এটা দেখিয়ে তারপরে আরেকটা দেখাবো দেখে বোঝা যাচ্ছে অনেক লং ড্রেস আপু হ্যাঁ এটা আর কি ভালোই লং দেয়া আমি আবার এখন রিসেন্টলি একটু শর্ট ড্রেস পরে আমার কাছে আবার একটু শর্ট আবার ভালো লাগে কিছুদিন আগে অনেক লং পরতাম এই যে এই হচ্ছে গিয়ে ওড়নাটা ওনার সাইড থেকে দেখেছেন কাটা কাট আউট করা আছে আর সাথে কিন্তু এমব্রয়ডারি করা এমব্রয়ডারি ফিনিশিং খুবই ভালো এখানে দেখেন যে ব্ল্যাক কালার আছে তারপরে হচ্ছে গিয়ে অ্যাশ কালারের মধ্যে ব্ল্যাক কালার সুতার কাজ আছে তারপরে এই যে পুরোটা ওড়না কিন্তু আপনার কামিজের মতো করে ওড়নাটা হচ্ছে গিয়ে এই যে কি জানি বললাম সুরমা কালারের মধ্যে আমারটা পড়লে না হে তো তৌহিদা সুলতান আব্বু কমেন্ট পড়লা আমি না সবার কমেন্ট পড়তে পারি না কারণ দেখা যায় কি আমি ড্রেস দেখানোর সময় কমেন্ট পড়লে মানে আমি ভুলে যাই ড্রেসে কি দেখাচ্ছিলাম প্রাইস হ্যাঁ প্রাইস বলছি এই যে দেখেন এই হচ্ছে গিয়ে ড্রেসটা সুরমা কালারের মধ্যে একদম আপনার বডির মতো করে ব্ল্যাক কালার অ্যাশ কালার ব্লু কালারের প্রিন্ট করা একটু বাটিক স্টাইলে প্রিন্টটা করা আছে কিন্তু আপনার প্রিন্টটা হচ্ছে গিয়ে বাটিক স্টাইলে করা ডিজিটাল প্রিন্ট ওকে ম্যাশিংয়ে যে প্রিন্টটা করা থাকে ডিজিটাল প্রিন্ট আর সাথে পুরো অন্যার মধ্যে কামিজের মতো এই যে এম্ব্রয়ডারি করা আছে লাইট অ্যাশ কালার আর এই যে দেখেন ব্ল্যাক কালার ঠিক আছে ব্ল্যাক ভিতরে কালারটা দূরে থেকে বোঝা যায় না এই যে দেখেন ব্ল্যাক কালার এমব্রয়ডারি করা আর পুরোটা গুলোর কিন্তু আপনার লাইন লাইন করে অ্যাশ কালার আর হচ্ছে গে ব্ল্যাক কালারে এমব্রয়ডারি করা আছে ফোর পিস হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ফোর পিসের ড্রেস ওকে আমাকে মেজারমেন্ট দিয়ে দাও এটা কিন্তু ফোর পিসের ড্রেস এটার সাথে আপনারা ইনারও পাবেন প্যান্টও পাবেন ওকে কোনো ঝামেলা নাই নাই অন কফি কালারটা নাই না আপু এটার আগে যেটা পরেছিলাম ওটা সোল্ড আউট হয়ে গিয়েছে এগুলোর আসলে এত রিজনেবল প্রাইস মানে ফোর পিসের ড্রেস আজ পর্যন্ত মনে হয় না ফোর পিসের ড্রেস আমরা এত রিজনেবল প্রাইসে দিয়েছি এটা যত রিজনেবল প্রাইস হয়েছে তো দেখা গিয়েছে ওটা আর কি লাইভের সময় মনে হয় সোল্ড আউট হয়ে গিয়েছিল এটা আমাদের শোরুমে দেয়া আছে শোরুমে গিয়ে এটাকে দেখে নিয়ে নিতে পারবেন বসুন্ধরা আর যমুনা দুইটাতেই পাবেন ওকে বসুন্ধরাতে বলে দিচ্ছি যে ইসলামপুরের থেকে কিন্তু আমাদের আর কি ইসলামপুর শোরুম থেকে কিন্তু আর কি এসে দেখে ড্রেস যায় না তো আপনারা যদি ইসলামপুরে কেউ আসতে চান তাহলে হচ্ছে গিয়ে রেফারেন্সের জন্য একটা ছবি নিয়ে আসবেন আর আমি বলবো এখন না আসাটাই বেটার আপনারা বসুন্ধরা যমুনাতে গিয়ে নিয়ে নেবেন মানে এখন এরকম না আসেই আর কি ভালো এখানে সেভেন কত হবে টোটাল বডি তো যদি ইসলামপুরে আসতে চান রেফারেন্সের জন্য একটা ছবি নিয়ে এসে দেখালো ওটা বের করে দিব কিন্তু অনেকগুলো ড্রেস দেখে যে নেবেন ওই সুযোগটা কিন্তু ইসলামপুরে নেই ওকে কত নাইন ফোর আচ্ছা ঠিক আছে আপু ইয়ারিংটা অ্যাভেলেবেল আছে ইয়ারিংটা আপু কি জানি আমি যাই না এটা যদি লাগে একটু আমি এটা প্রাইসও ভুলে গিয়েছি দুশো না কত ছিল এটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ একটু ইনবক্স করতে হবে যদি থাকে বলে দিবে এটা তো অনেক আগে দেখে এটা আমি অনেক পছন্দ করে রেখেছি আমার কাছে এটা খুব পছন্দ হয়েছে কারণ অনেক লং সাথে হচ্ছে কি নিচে পার্ল খুব সুন্দর এটা একটু পেজ ইনবক্স করে জানতে হবে ওইটা লং তো মাপিনি দাও দেখি এটার বডি হচ্ছে আপনার নাইনটি ফোর ইঞ্চ দেয়া আছে স্লিভ সহ ওকে স্লিভ সহ আপনার নাইনটি ফোর ইঞ্চ পর্যন্ত দেয়া তো আপনারা হলো গিয়ে বডি দিয়ে তারপর ওখান থেকে সাইডে থেকে স্লিভটা বের করে সুন্দর করে দিয়ে দিতে পারবেন আর হ্যাঁ কামিজ যদি আরও বেশি লং করতে চান আমি দেখি কামিজের লং কত আছে কামিজের অনেক লং তো দেয়া শর্ট হওয়ার কিন্তু কথা নেই যে দেখেন কামিজের লেন্থ হচ্ছে গিয়ে ফিফটি ফাইভ ইঞ্চ পর্যন্ত দেয়া ওকে কামিজের লেন্থ কিন্তু ফিফটি ফাইভ ইঞ্চ পর্যন্ত দেয়া আছে ফিফটি ফাইভ কি ভুল মাপলাম নাকি মনে তো হয় না আচ্ছা থাক যাই হোক আমরা ফিফটি ইঞ্চ ধরে নেই ওকে না মেপেছি তো ঠিকই অনেক লম্বা কামিজটা কামিজে হচ্ছে কি ফিফটি ফাইভ ইঞ্চ পর্যন্ত আছে হ্যাঁ ফিফটি ফাইভই তো হওয়ার কথা দেখেন আমি যেভাবে করে ধরেছি এই যে আমার ফুল লেন্থ হয়ে গেছে আমার ফুল লেন্থ মানে হচ্ছে ফিফটি ফাইভ ইঞ্চ পর্যন্ত দেয়া যদি শর্ট করতে চান অবশ্যই এটাকে শর্ট করে নিতে পারবেন আর লং করতে চাইলে লংও করতে পারবেন বডি নাইনটি টু ইঞ্চ দেওয়া আছে স্লিভ সহ এখান থেকে স্লিভও আমাকে যে ওটাকে কি বলে ইনারটা একটু ফোল্ড করে দেওয়া তো ইনা ধরা যায় না আর অন্য লাগবে না কি যেন বলছিলাম বডি হচ্ছে নাইনটি টু ইঞ্চ পর্যন্ত দেয়া আছে স্লিভ সহ আর লেন্থ কিন্তু ফিফটি ফাইভ পর্যন্ত দেয়া আছে ফিফটি ফাইভই ফিফটি হ্যাঁ ফিফটি ফাইভ পর্যন্ত দেয়া চাইলেই লং আরও শর্ট করতে পারবেন কোনো সমস্যা নেই ওকে আর এটা হলো গিয়ে ফোর পিসের ড্রেস এটার সাথে কিন্তু আপনারা ডাল স্যান্টোন ক্যাটাগরির হ্যাঁ ডাল স্যান্টুনি বলতে পারি কারণ এখানে আর কি শাইনিটা অনেক কম ডাল স্যান্টুনের ইনার পেয়ে যাবেন ইনার আর পেন্ট ফোর পিসের একটা ড্রেস এগুলো হচ্ছে গিয়ে অরিজিনাল ইন্ডিয়ান বুটিক্সের ড্রেস এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে গিয়ে ওয়েটলেস ওয়েটলেসও নাই একটু শিফন টাইপের যে জর্জেট থাকে না জর্জেট বাট হচ্ছে গিয়ে শিফনের মতো সফট নরম আর ভারী সেই জর্জেটটার মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন এটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এক টাকা করে ওকে এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা হলো গিয়ে এখন আমি সুরমা কালারের মধ্যে দেখাবো এখন ওয়াইন টাইপের একটা কালার আছে যেটা খুবই সুন্দর আমি এখন ওয়াইন কালারটাও দেখিয়ে দিচ্ছি ওকে আমি যেটা পরেছি এটা হচ্ছে গিয়ে সুরমা কালার অনেক সুন্দর লাগছে আপনি সুলোচনা ফেব্রিক্স মানে ইউনিক বাজেট ফ্রেন্ডলি ড্রেস থ্যাংক ইউ সো মাছ রাজিন ভাইয়া থ্যাংক ইউ তোমার থেকে অনেকগুলো ড্রেস নিয়েছি সবগুলাই এত সুন্দর কি বলবো কালো একটা অর্ডার করেছি সাইদা সাখী আপু হোপফুলি কালকে পেয়ে যাবেন অবশ্যই কিন্তু রিভিউ শেয়ার করবেন যারা আমাদের কাছ থেকে যেই ড্রেসই নেন না কেন বা যেই জুয়েলারি নেন না কেন সবকিছু কিন্তু আমি রিভিউ দেখতে চাই আর আমি রিভিউ দেখলে আসলে বুঝি যে কারা কারা নিয়েছে ড্রেসগুলো ওকে আর কালকের এক্সক্লুসিভ যে ড্রেসগুলো দেখেছি সারারা ওই ড্রেসগুলোর জন্য তো সবাই অস্থির হয়ে অর্ডার করেছে তো ওটা যারা যারা পেয়েছেন ওটা রিভিউ শেয়ার করবেন ওকে আমি দেখেছি অনেক কাপ অর্ডার করেছে কিন্তু কারা পেয়েছে কারা পাবে এটা আসলে আমি এখন জানি না কারা কারা পেয়েছে কাদের কাদের গিয়েছে এটা রিভিউ আসলেই আমি বুঝতে পারবো আচ্ছা এখন এই কালারটা দেখিয়ে দিচ্ছি ওয়াও পনেরোশো পঞ্চাশ টাকা নামিরা আপু লিখেছে হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ওকে এখন আমি হচ্ছে গিয়ে কালারটা দেখাচ্ছি আল্লাহ আমি এটা ধরার সাথে সাথে সাদা হয়ে যাচ্ছি কেন অনেক ব্রাইট কালার এটা এটা আমার আছে অনেক অসম হ্যাঁ রেহান আপু ব্লুটা নিয়েছেন তাই না এই যে এখন হচ্ছে গ যেটা দেখাবো এটা হলো গিয়ে ওয়াইন কালার ওয়াইন কালারই হ্যাঁ ওয়াইন কালারের মধ্যে হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার আর একটু মেরুন টাইপের একটা কালারের প্রিন্ট আছে ওকে ব্ল্যাক আর মেরুন টাইপের কালারের প্রিন্ট এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার মানে খুবই সুন্দর এই হচ্ছে গিয়ে ড্রেসটা কাজ কিন্তু একদম সেম আপু পার্পেলার রেড সীতা কি আছে আর রেড সীতা আপু একটু হচ্ছে গিয়ে প্রিয়সী আপু একটু আমাদের পেজিং বক্স করেন ঠিক আছে অনেকগুলো আর কি ডেলিভারি চলে গিয়েছে একটু পেজিং বক্স করলে আপনাকে বলে দিবে যে কোন কোন সীতা বা কোন কোন কিছু অ্যাভেলেবেল আছে না আজকে জুয়েলারি লাইফটা হবে না আপু আজকে জুয়েলারি লাইফ হবে না আমি আবার কালকে জুয়েলারি লাইফ করব। এই যে দেখেন এই হচ্ছে বডিটা যেটা নাকি আপনার পুরোটা ওয়াইন কালারের মধ্যে ব্ল্যাক আর মেরুন টাইপের একটা কালার আছে যে দেখেন মেরুন কালারের এমব্রয়ডারি আর এটা হচ্ছে হচ্ছে গিয়ে আপনার খুবই লাইট একটা মফ কালারের এমব্রয়ডারি আছে ঠিক আছে লাইট মফ কালারের এমব্রয়ডারিটা করা ফুল বডি হচ্ছে এমব্রয়ডারি করা এই যে এটা হচ্ছে গিয়ে লাইট মফ আর এটা হলো গিয়ে মেরুন কালার ওকে একদম লাইন লাইন করে পুরো ফ্রন্ট কিন্তু এমব্রয়ডারি করা আর নিচে হচ্ছে গিয়ে এই যে চড়া করে এমব্রয়ডারি কাজ করা আছে মফ কালার আর হলো গিয়ে মেরুন টাইপের একটা কালার ঠিক আছে মব আর মেরুন কালার দিয়ে এমব্রয়ডারিটা আর এটাও কিন্তু অনেক চড়া একটা জিনিস এটার পেছনে যে পেপারটা এটা আপনার টেলরকে বলবেন ফেলে দিতে ওকে তাহলে কিন্তু এটার লুক আরও বেশি সুন্দর আসবে এই ইনার এই পেপারগুলোকে যখন ফেলে আপনি ইনারটা লাগাবেন তখন দেখবেন যে আরো সুন্দর লাগবে জিনিসটা দেখতে এখানে কিন্তু একটু সাদা সাদা লাগছে কিন্তু যখন খুলবেন তখন তখন জিনিসটা পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে দিয়ে ধরলে দেখবেন বেশি ভালো লাগবে ওকে আর এই যে এই হচ্ছে এটার ব্যাক টা এটা যে এমন সফট আর এমন স্মুথ মানে এটা পরলে খুবই আরাম লাগবে আর এই হচ্ছে এটার ব্যাক সাইড ওকে এটা যদি ইনার দিয়ে ধরে দেখতে চান দেখিয়ে দিব সমস্যা নেই কারণ প্রাইস যেহেতু অলরেডি বলে দিয়েছে যে এই হচ্ছে কি এটার ব্যাক সাইডটা ঠিক আছে এটাও কিন্তু বডি আপনার নাইন্টি টু ইঞ্চ হবে লেংথ হচ্ছে ফিফটি ফাইভ থেকে ফিফটি ফাইভ পর্যন্ত হয়ে যাবে আমাকে একটু ওড়নারটা দাও আর এটা আচ্ছা ফার্স্টে একটু ইনারটা দাও দেখি ইনারটা দেখায় তারপর ওড়নার সাথে ইনারটা সাথে একটু অ্যাড করে দিও আই মিন একটু নিচে থেকে দিয়ে দিও এই যে এ হচ্ছে এটা ইনারটা দেখেছেন ইনারটা হচ্ছে গিয়ে ওয়াইন কালার ওকে ওয়াইন কালারের মধ্যে ইনারটা আছে আপু তোমার থেকে অনেকগুলো ড্রেস নিয়েছে সবগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ইউ মোস্ট ওয়েলকাম লিপি আপু আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য এই কালারটা অনেক হ্যাঁ অনেক 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 বললাম না সুন্দর দেখাবো এটা হচ্ছে গিয়ে একটা ওয়াইন মেরুন টাইপের একটা কালার খুব সুন্দর একটা কালার আচ্ছা আমাকে ওনাটা দয় এটা একটু ইনার দিয়ে সেট করে দাও তাহলে ওটা এক্স্যাক্ট কালারটা বোঝা যাবে ঠিক আছে ওয়া সো সুইট আপু নাইমা খান আপু লিখেছে আহ আপু রিভিউ না দিলে কি তুমি বুঝো না আমরা সাইলেন্ট মেম্বার তোমার হ্যাঁ বুঝি আপু মানে রিভিউ দিলে কারণ ইনবক্সে তো আমাদের হচ্ছে কি মোডারেটর বুঝে না সরি মোডারেটোরা বসে তো দেখা যায় যে রিভিউ দিলে তখন দেখা যায় যে আমি দেখি যে আসলে হচ্ছে কারা কারা ড্রেস নিয়েছে এমনিতে তো অনেক কাপুর আমাদের কাছ থেকে ড্রেস নেয় মার্শাল্লাহ কিন্তু আর কি আমাদের মোডারেটরা মেসেজ রিপ্লাই দেয় ডেলিভারি ম্যানরা ডেলিভারি দিয়ে দেয় তো দেখা যায় যে এত আপুদেরকে আমার আসলে দেখা যায় যে খুঁজে পাওয়া যায় না আর যা যা রিভিউ দেয় দেখা যায় যে সাথে সাথে আমি দেখি যে ও আছে যেমন নোবা আপু রিভিউ দিয়েছে তখন আমি দেখুন নোবা আপু রিভিউ তো অনেক সুন্দর অনেক বড় বড় করে অনেক সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে যতবারই ড্রেস দেয় ততবারই রিভিউ দেয় এই যে এই হচ্ছে এটা ওনাটা দেখেছেন ওনাটা কিন্তু অনেক সুন্দর একদম সেম আমারটার মতো কাজ সব সেম প্রিন্ট সব সেম শুধু হচ্ছে গিয়ে কালারটা ডিফারেন্ট আমারটা হচ্ছে গিয়ে সুরমা কালার আর এটা হলো গিয়ে ওয়াইন কালার মধ্যে বিউটিফুল আপি তৌহিদা সুলতানা রিনি আপু লিখেছে থ্যাংকস আ লট আমার কমেন্ট পড়ার জন্য লাভ ইউ সো মাচ লাভ ইউ টু লিপি আপু এই যে এই হচ্ছে গিয়ে আপি আমি তোমার কাছ থেকে অনেকগুলো ড্রেস নিয়েছি রাহিলা পারবেন আপু হ্যাঁ রাহিলা পারবেন আপু কিন্তু আমার প্রতিটা লাইভে আবার কমেন্টও করেন তাই না এই এই যে হচ্ছে পুরোটা কাজ করা সেম আমারটার মতোই ওকে এটা স্ক্রিনশট নিয়ে নেন যেহেতু সেম একদম এই যে দেখেন এখান থেকেও কিন্তু এটা কাট আউট করা ওকে একদম সেম আউট করে আপনার পুরো ওর হচ্ছে গিয়ে আর কি ফিনিশিং করে দিয়েছে শুধু আপনি যেটা করবেন এখান থেকে একটা স্টিচ করে নেবেন যখন আপনার ড্রেস বানাবেন এখান থেকে এটা সেলাই দিয়ে নেবেন হয়ে যাবে কাট আউট কিন্তু করে ফিনিশিং করে দিয়েছে আমাদের নতুন করে কাট আউট করার কোনো ঝামেলা নেই আর ইন্ডিয়া থেকে যে ড্রেসগুলো দেখা যায় যে কোম্পানি থেকে আপনার কাট আউট করে ফিনিশিং করে দেয় ওগুলোর ফিনিশিং অনেক বেটার হয় আমাদের এখানে যে ফিনিশিংগুলো আমরা করাই এখানেও তাতাল দিয়ে সুন্দর করে আর কি ফিনিশিং করে দেয় এমব্রয়ডারি সহ কিন্তু তারপর এই যে দেখেন এই হচ্ছে গিয়ে এটার কালারটা আসবে এটা আমি ইনার সহ ধরে দিয়েছি ঠিক আছে ইনার সহ ধরে দিয়েছি এটা হচ্ছে গিয়ে ওনাটা একটু এপাশ থেকে দাও তো জর্জেট পড়ে যায় লাভলি আপি আমার কমেন্ট পড়ো না এই তো ঈশ্বর আপু কমেন্ট পড়ে দিলাম দেখা মাত্রই কমেন্টটা পড়ে দিলাম এই যেটা স্ক্রিনশট নিয়ে নেন এটা আমি ইনার সহ ধরেছি এটাও কিন্তু আপনারা ফোর পিসই পাবেন এটা ভিতরে ইনার প্যান্ট দিয়ে আমি ধরেছি এটাও কিন্তু ফোর পিস পাবে এটার প্রাইসও কিন্তু সেম মাত্র হচ্ছে কি সাদা হয়ে গেছে মাত্র হচ্ছে কি পনেরোশো পঞ্চাশ টাকা এক টাকা করে ফোর পিস ড্রেস ইন্ডিয়ান বুটিক্স ড্রেস ওকে একদম জর্জেটের কামিজ জর্জেট আর এটা কিন্তু আরেকটা সুন্দর জিনিস হচ্ছে গিয়ে যে এটা কামিজটা যে ম্যাটেরিয়ালের মধ্যে দিয়েছে এটা ওনাটা এক্স্যাক্টলি সেম ম্যাটেরিয়ালের মধ্যে আছে ঠিক আছে কামিজটা যেরকম ভারী জর্জেটের মধ্যে আছে এটা ওনাটাও কিন্তু এক্স্যাক্টলি সেম ভারী জর্জেটের মধ্যে আছে এটা হচ্ছে গিয়ে এই ড্রেসের সবচাইতে সুন্দর জিনিস আর এটার ইনারটা তো হচ্ছে গিয়ে বললাম আমি ডাল স্যান্ডটুন একদম খুব সুন্দর না আপু ইন্ডিয়াতে পাওয়া যাবে না ইন্ডিয়াতে তো এগুলো ইন্ডিয়া থেকে এনেছি ইন্ডিয়াতে তো অনেক অ্যাভেলেবেল ওখান থেকে নিয়ে নেবেন ওকে আপু ব্ল্যাক ব্ল্যাক কালার কি জুয়েলারি আছে প্লিজ বলো ব্ল্যাক কালার জুয়েলারি মনে নেই না ব্ল্যাক কালার মনে হয় নেই ব্ল্যাক কালার ছিল সোল্ড আউট এখন মেবি নেই নেক্সট লাইভের জন্য দেখি না আমার কাছে নেই মনে হয় এখন আর ব্ল্যাক ব্ল্যাক মোনার সোল্ড আউট আমার কমেন্ট জীবনেও পড়ো না আফসানা আপু লিখেছে এর তো আপু কমেন্টটা পড়ে দিলাম ওকে যে মাত্র দেখেছি আর পড়ে দিয়েছে হ্যাঁ এই যে ঝুমু আপু লিখে দিয়েছে অনেক সুন্দর করে কমেন্টে পিন করে দেই হ্যাঁ আপু তুমি কি ভালো আর্ট পারো তোমার এত সুন্দর ফিনিশিং হয় তাই মোটামুটি আর কি অত এক্সপার্ট না মোটামুটি আর কি অত এক্সপার্ট না ওকে তো এই হচ্ছে গিয়ে ব্যাপার আজকে ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পনেরোশো টাকা করে এটা হলো গিয়ে আপনার ইন্ডিয়ান বুটিক্সের ড্রেস ফোর পিসের ড্রেস এটার সাথে ইনার প্যান্ট সব পেয়ে যাবেন জর্জেটের ওনার জর্জেটের কামিজ আর ওনার মধ্যেও কামিজের মধ্যেও এমব্রয়ডারি করা আছে অল ওভার কামিজটা পুরোটা হলো গিয়ে প্রিন্টটা হচ্ছে গিয়ে আপনার বাটিক টাইপের যে প্রিন্টটা থাকে বাটিক স্টাইলে ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল বাটিক বলতে পারেন এটাকে ডিজিটাল বাটিক প্রিন্ট করা এটার স্লিভ সহ সব হচ্ছে গিয়ে প্রিন্ট করা এটার ফ্রন্ট সাইড বডি পুরোটা এমব্রয়ডারি করা আছে এটার ওড়নাটা হচ্ছে গিয়ে আপনার সেম ডিজিটাল বাটিক প্রিন্ট করা আর সাথে পুরোটা ওড়না হচ্ছে গিয়ে অল ওভার এমব্রয়ডারি করে দিয়েছে জর্জেটের মধ্যে আছে প্রাইস কিন্তু মাত্র পনেরোশো পঞ্চাশ ফোর পিসের ড্রেস ওকে এটার বডি হচ্ছে নাইনটি টু ইঞ্চ দেয়া আছে যেটা থেকে আপনার স্লিভ বের হবে আর এটার লেন্থ হচ্ছে গিয়ে আপনার ফিফটি থেকে ফিফটি ফাইভ পর্যন্ত এটা দেয়া চাইলে লেন্সটাকে ছোট করতে পারবেন আমি শর্ট করেছি নিচে থেকে যে এক্সট্রা জর্জ কাপড় ছিল ওটাকে ফেলে সুন্দর করে কাট আউট করে নিচে থেকে আমি আর কি ফেলিনি মেবি ফোল্ড করে সেলাই করে দিয়েছে শর্ট করে নিয়েছি আপনারা চাইলে শর্ট করতে পারবেন অথবা একদম যদি ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি পর্যন্ত লং রাখতে চান ওই অনুযায়ীও কিন্তু লং রেখে দিতে পারবেন শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য তাহলে এতটুকুই থাক আজকে আর জুয়েলারি লাইভ হবে না আজকে নেট অনেক ডিস্টার্ব করছে আর আমাদের এখানে এখন বৃষ্টিও পড়ছে তো দেখা যাবে যে একটু পরে মনে হয় নেটও চলে গিয়েছে তো যাই হোক কাল আমি আবার লাইভে আসবো কালকে আবার দুইটা লাইভ হবে জুয়েলারি লাইভও হবে আর হচ্ছে গিয়ে ড্রেসের লাইভও হবে দুইটা তিরিশে আর সাড়ে চারটা বাজে আর দুইটা তিরিশে তো আর যারা নাকি রেকর্ডে লাইভটা দেখবেন অবশ্যই আমার লাইভটা শেয়ার করা একদম ভুলবেন না আর আজকের জন্য তাহলে এতটুকুই থাক আপু তোমার ড্রেস মেকআপ সবই অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আফসানা আপু থ্যাংক ইউ বসুন্ধরাতে আছে হ্যাঁ এই ড্রেসগুলো বসুন্ধরা সিটির যমুনা ফিউচার পার্ক আমাদের দুইটা শোরুমে এই ড্রেসগুলো অ্যাভেলেবেল আছে ওকে চাইলে শোরুম থেকে গিয়ে দেখে এই ড্রেস দুইটাই নিয়ে নিতে পারবেন শেয়ার ডান থ্যাংক ইউ সুপ্রিয়া বিশ্বাস আপু থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য তাহলে এতটুকুই থাক সবার সাথে আবার কাল দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লাইফটা রেকর্ডে লাইফটা শেয়ার করা একদম ভুলবেন না আল্লাহ হাফিজ সবাইকে